মাই থিংকের পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি, তো আজকে দেখাবো তালের রেসিপিটা। এর আগে আমি তাল নিয়ে দুটো রেসিপি করেছি, যে দুটো লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, ও দুটো আগে দেখে আসবেন, তাহলে আপনাদের এই ভিডিওটা বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো আজকে রান্না করব আমি তাল দিয়ে ফিরিনি। তো তাল দিয়ে ফিরিনি রান্না করার জন্য আমার কি কি লাগবে, এখানে আমি নিয়েছি সাবুদানা, এটা হচ্ছে সাবুদানা, 1 কাপ সাবুদানা আছে এখানে। এই সাবুদানাটাকে আমি হালকাভাবে একটু ধুয়ে পানি দিয়ে ভিজে রাখবো প্রায় 2 থেকে 3 ঘন্টা। আর এটা হচ্ছে কাঠবাদাম, এখানে প্রায় 10 পিস কাঠবাদাম আছে, এটাকেও আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 2 থেকে 3 ঘন্টা। তারপরে এটাকে আমি উপরের খোসাটা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিব। আর এখানে হচ্ছে 2 টুকরো এলাচি আর দারচিনি, দুই টুকরো করে। আর এখানে হচ্ছে কিশমিশ, এখানে প্রায় 30টির মতো কিশমিশ আছে, আপনারা বেশি কম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে চিনি, এখানে আমি চিনি নিছি 1.25 কাপের মতো। তো মিষ্টি আপনারা দেখে দিবেন যে যেই পরিমাণ মিষ্টি খায়, এর সাথে লবণ তো থাকবেই, আপনারা সবাই জানেন যে মিষ্টি জিনিসে আমি লবণ দিই, আপনারা খাইলে দিবেন না খাইলে দিবেন না কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে নারকেল, কোরানো নারকেল, এই নারকেলটাকে আমি আগে চিনি দিয়ে একটু ভেজে রেখেছিলাম, এটা দিয়ে আমি মাঝে মধ্যে মুড়ি দিয়ে খাই। তো আমি আজকে এই নারকেলটাই দিব, যেহেতু আমার বাসায় কাঁচা নারকেল নেই, আমি এই জন্য এটাই দিব। এখানে আছে 1 কাপ নারকেল, তো এটার মধ্যেও চিনি দেওয়া আছে, আবার এইখানেও আমি 1.25 কাপ চিনি নিছি। তো চিনির পরিমাণটা আপনারা বুঝে দিবেন। আর এ হচ্ছে তাল, এখানে একটা তালের গোলা আছে, এটা রান্না করা তাল, এটা প্রায় রান্না হয়ে গেছে, এটার মধ্যে মিষ্টি টিষ্টি কিছু দেওয়া নেই, সেজন্য খাওয়া যাচ্ছে না, এখন এটাকে খাওয়ার জন্য উপযোগী করে তুলব আমি। আর এখানে হচ্ছে চালের গুঁড়া 4 চামচের 1 কাপ, আপনারা এটা দিলেও পারেন না দিলেও পারেন কোনো সমস্যা নেই। আর নিচে আমি পানি, এখানে 1 কাপ পানি আছে। আর এটা হচ্ছে দুধ, এটা মিল্কভিটা তরল দুধ, এই দুধটাও মানে আছে দেওয়া, মানে জাল দেওয়া। তো দুধটা আমি হাঁড়ি সহকারী দেখাইলাম, এই কারণে দেখাইলাম যে এটা একটা দইয়ের হাঁড়ি, আমার খুব ভালো লাগে মাটির জিনিসে রান্না করা। যেমন আগে গ্রামে বাড়িতে বেড়াতে যেতাম আম্মার সাথে, তখন আমার মামি আমার খালা ওরা দেখতাম কি যে অনেক আগের কথা, এই মাটির হাঁড়িতে তরকারি রান্না করতো, ভাত রান্না করতো, দুধ জাল দিত, মানে দুধ আস করতো। তো সেই মাটির হাঁড়ির দুধ আমার মুখে এখনও স্বাদ লেগে আছে। তাই এখন তো আর কেউ মাটির জিনিস ব্যবহার করে না, উঠে গেছে। তো এটা একটা দইয়ের হাঁড়ি, তো আমি চিন্তা করলাম যে আমি এটাকেই দুধ জাল দেওয়ার জন্য বানিয়ে নেব। তো এই হাঁড়িটাকে প্রসেসিং করতে আমার অনেক সময় লাগছে, প্রায় 2-3 মাসের মতো আমি এটাকে চুলার পাড়ে রেখে আস্তে 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 শুকাইছি। তো এটা আপনার দেখানোর মূল কারণ হলো, একটা আমার মতো হয়তো অনেকেই আছে এরকম যে মাটির হাঁড়িতে কাজ করতে পছন্দ করেন, কিন্তু কীভাবে করবেন সেটা হয়তো বুঝতেছেন না, সেই জন্য আপনাদেরকে এই মেসেজটা দেওয়া যে আপনারা চাইলে এরকম একটি মাটির হাঁড়ি দুধ জাল দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 1 কাপ পানি নিয়েছি, এই কারণে যে আমি দুধটা যখন চুলা দিয়েছিলাম তখন অনেকটা দুধ বলক হিসাব পড়ে গেছে, তো সেখানে 1/2 কেজি দুধের পরিমাণটা একটু কমে গেছে। তো সেই জন্য আমি একটু, যেহেতু আর বাসায় দুধ নাই পানি আছে, তো সেই জন্য আমি পানিটাই দিয়ে দিলাম, তো আমি দুধের সাথে দিয়ে দিব পানিটা। তো আমি ফিরে আসব আমার এই সাবুদানাগুলো আর এই বাদামগুলো ভিজার পরে। তো আশা করি ততক্ষণ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন, সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। তো ফিরে আসছি সব কিছু রেডি করে, তবে বলছিলাম যে 5 ঘন্টা পরে আসব, তবে অত টাইম লাগে নাই, আমি কাজু বাদামটাকে সরি কাঠবাদামটাকে ডিপ ফ্রিজে রেখেছিলাম পানি দিয়ে ভিজে, তো সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে। যাই হোক, এখানে হচ্ছে দুধ, দুধটাকে আমি আবার আস করে নিয়েছিলাম, এই দুধের সাথে যে চালের গুঁড়াটা দেখাইছিলাম সেই চালের গুঁড়াটা আমি দিয়ে দিছি, আর সাথে দিছি এলাচি আর দারচিনি, সবগুলো একসাথে দিয়ে আমি কিছুক্ষণ চুলা আঁচ করে নিয়েছি। আর এটা হচ্ছে সাবুদানা, এটাও ভিজে গেছে সুন্দর মতো, এই দেখেন এটাও খুব সুন্দরভাবে ভিজে গেছে। এখন এই সাবুদানাকে আমি এই দুধের মধ্যে দিয়ে দিব,
সবটুকু দিয়ে দিব। এবার এটাকে একটু নাড়াচাড়া দিব দুধের মধ্যে। এবার এই বলটাকে একটু সরিয়ে রাখছি। এবার যে তাল আছে তালের মধ্যে এই সবগুলা একসাথে আমি ঢেলে দিব। বাস, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব অবশ্যই 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 করবেন, রিকোয়েস্ট রইল। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। এটাকে একটু টাড়াচাড়া দিয়ে নিব। যেহেতু সাবুদানাটা এটা মানে ভালো মতো নরম হয়ে গেছে আর চালের গুঁড়াটাও দুধের সাথে আমার আঁচ করা আছে, সেজন্য এর মধ্যে আমি চিনিটাও দিয়ে দিব। তবে চিনির পরিমাণটা অবশ্যই দেখে দিবেন। এটাকে একটু নাড়াচাড়া দিব। এবার নারকেল দিয়ে দিব। নারকেলটাও রান্না করা, সব কিছুই রান্না করা। এটাও একটু নাড়াচাড়া দিয়ে নেব। সাবুদানাটাকে আমি এক কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম ধোয়ার পরে। বাস, এবার এতে একটু লবণ দিয়ে দিব। লবণ যদি আপনি খান দিবেন, যদি না খান দিবেন না, সামান্য পরিমাণে। আমি লবণ খাই সবাই জানেন, মিষ্টি জিনিসে আমার লবণ না হলে ভালো লাগে না। শুধু আমি না, আমার পরিবারের সবাই মিষ্টি জিনিসে লবণ খায়, সেজন্য আমাকে এটা মাথায় রাখতে হয়। এবার এর সাথে যে কিশমিশ আছে কিশমিশ আমি সবটুকু দিব না, অর্ধেক পরিমাণ দিয়ে দিব। যে বাদাম আছে বাদামটা আমি অর্ধেক পরিমাণ দিয়ে দিব, আর কিছুটা রেখে দিব। এটা আবার পরে দেখাচ্ছি। যাক, সবগুলো মিশ্রণ একসাথে হয়ে গেছে ভালো মতো মিশানো। এখন এটাকে আমি চুলায় দিয়ে রান্না করব 3 মিনিট। 3 মিনিট পরে ফিরে আসব আবার আমি আমার ডাইনিং টেবিলে। ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। বলো গেছে, এসে গেছে, দেখেন চুলা আঁচটা বাড়ানো আছে। এবার চুলার আঁচটাকে মিডিয়াম করে দেবো, যেহেতু বলক এসে গেছে। এখন আমি আর মাত্র 3 মিনিট এটাকে তুলে রাখবো, চুলার আঁচটাকে মিডিয়ামের চেয়েও কম করে দেবো। এর মধ্যে একটু আমি এড করে দেব কেওড়া জল। এখানে কয়েক ফোঁটা কেওড়া জল আছে, যারা পছন্দ করেন না তারা দেওয়ার কোনো দরকার নাই, যারা পছন্দ করেন সেট তারাই দিবেন। হয়ে গেছে আমার রান্না করা সাবুদানায় তালের পায়েশ, দেখেন তো। মিষ্টি আমি যেই পরিমাণ নিয়েছিলাম সেই মিষ্টিতে কিন্তু আমার হয়নি, যেই পরিমাণ আমি চিনে নিয়েছিলাম তার পরবর্তীতে আমাকে আরও হাফ কাপ পরিমাণ চিনি দিতে হয়েছে। তো সেই জন্য বলবো চিনিটা একটু দেখে দিবেন এবং নিজের রুচি অনুযায়ী দিবেন। হয়ে গেছে 3 মিনিটে সাবুদানায় তালের পায়েশ, দেখেন সাবুদানাগুলো ফুটে গেছে সুন্দর। যদি 3 মিনিটে মনে হয় যে আপনার সাবুদানাটা ফুটে নেই, সাদা সাদা আপনার কাছে মনে হয়, তাহলে কী করবেন, আপনি ঢাকনা দিয়ে রাখবেন। ঢাকনা দিয়ে রাখলে চুলার অফ, চুলার জালটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরেই দেখবেন ওটা সিদ্ধ হয়ে গেছে। অবশ্যই বাসায় করে খাবেন, যদি বাসায় করে খান তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। আপনাদের দৃষ্টিতে আমার রান্নাটি যেমন হয়েছে, ভালো হোক মন্দ হোক খারাপ হোক পচা হোক, যেমন হয়েছে সেটা যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে আমি খুবই খুশি হব এবং আমার পরিশ্রমটাও সার্থক হবে। নিয়ে
নিজে হাসি খুশি ভালো থাকবেন, অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।